আজকে আমি আবারও একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আজকের ব্লগটা একটু অন্যরকম ঘরোয়া কারণ ঘরোয়া এই কারণেই বলছি যে আমার বাড়িতে যে গেস্ট আসছে আমার ননদের মেয়ে আসছে তো তার জন্য আমার বর সব অ্যারেঞ্জ করে দিয়ে অফিসে গেছে আমাকে বাজার করতে যেতে হয় তো এখানে নানা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তো কি কি হচ্ছে তোমাদের বলি তো এখানে দেখো আলু এখানে সেদ্ধ করা রয়েছে এটা মাংসের জন্য এখানে মাছের ঝোল আছে এটা আমার শাশুড়ির জন্য আর এজ ডাল আর এখানে যে হাইগা দেখতে পাচ্ছি এখানে আমার বর অফিস গেছে তাই তাড়াতাড়ি করে একটু ভাত করে দেওয়া হয়েছে এখানে চাটনি হচ্ছে আর এখানে চিংড়ি মাছের মালাইকারি এখানে দেরাদুন রাইস আর এখানে রয়েছে হচ্ছে মাটন এটা এখনো হয়নি হবে তার সাথে রয়েছে পোলাও তো এতগুলো আইটেম রয়েছে যে আমি সব রান্না আমি করেছি এটা আমি একদমই বলতে পারবো না আমি পোলাওটা করেছি চাটনিটা করেছি আর মাংস আমি করব আর বাদ বাকি দিদিকে দিয়ে দাঁড়িয়ে আছে রমজান আর এখানে দেখো অনেক সবজি নিয়ে দাঁড়িয়ে আছে বলছে কোনটা আমি নেব কিন্তু বিশ্বাস করো আমার সব রয়েছে ঘরে আমার কিছুই দিতে লাগবে না তো যাই হোক এখন ওই বাদবাকি রান্নাগুলো করে ফেলি ওইদিকে আমার কুটুও ঘুম থেকে উঠে গেছে দিদি রান্না করে চলে গেছে আর বাদবাকি রান্না আমি করবো আর আমি ফটাফট ভাতটা বসে দিয়েছি কারণ গরম গরম ভাত খেতে বেশি ভালো লাগে তাই আমি সব শেষেই ভাতটা বসে দিচ্ছি আর একার দ্বারা তো সব রান্না হয় না কারণ আমার ছোটো একটা বাচ্চাও রয়েছে আমার এক বান্ধবী হঠাৎ করে আমাকে ফোন করে বললো যে আমি আসছি কারণ আমার একটা বাড়ির সাথে খুব দরকার আছে মানে কাজ আছে সেই জন্য আমার হাতে আসতে হবে আমি তোর বাড়িতে আসবো বান্ধবী আসছে ও নাকি রাস্তা হারিয়ে ফেলেছিল

ট্রেনের আসার কথা তারা এখন এসে পৌঁছেই আমি বারবার করে ফোন করছি কিন্তু ফোনটাও তুলছে না হয়তো ব্যস্ত আছে বা গাড়িতে রয়েছে তো আমি অনেক রান্না বান্না করছি আর আমার বান্ধবী ঘরে বসে বোর ফিল করছে তো আমাকে বললো তুই আসছিস না কেন তো আমি চলে এসেছি এখন ওর সাথে একটু কথাবার্তা বলার জন্য কি বলছি আমার ছেলে সম্বন্ধে বল টিকা দিয়েছে স্নান করার পরে বাপারটাকে তুলে দিয়েছে ওইখানে দাও হ্যাঁ ওখানে দাও তারপর নিজে একা চিরুনি দিয়ে চুলে আমি না একটা অন্নপ্রাশন বাড়ি ছিল কিন্তু আমার জামা কাপড় এখানে কিনে এনে করলাম এই ড্রেসটা এই ড্রেসটা কিনলি কলকাতা কলকাতা মানে কলকাতা ড্রেস গুলো ভালোই বলা যাবে তাই তো এই শোন তুই আমার বাড়িতে ভালো ভালো রান্না হয়েছে

আমার অবস্থা পুরো এখন পাগল পাগল অবস্থা মানে কি অবস্থা তুমুলের কি অবস্থা যাই হোক তো আমি খাবার দাবার নিয়ে চলে এসেছি আমি একটু ফ্রেশ হয়নি তো চান টান করে ওদেরকে আমি খেতে দিয়ে দেবো আমি চান টান করে চলে এসেছি তো এবার এদেরকে খেতে দিয়ে দেবো আমি একটু আলু দেবো আমি বলেছি না মাম্পির বড়মে খায় না খাওয়া কমপ্লিট আর সবাই মিলে আমরা এখন আড্ডা দিচ্ছি নদি আছে তারপর শুক্লা দি আছে আর আমার ছেলে ওখানে ঘুম হচ্ছে এদিকে মাম্পি আছে আর মাম্পি দুই কোন্না সবাই একসাথে বসে আমরা বেশ মজা করি মাম্পি ছোটমে ফুচকা খেতে খুব ভালোবাসে কিন্তু ঝাল দিয়ে খাবে না তাই ওর জন্য বাড়িতে আলু মেখে আমি ওকে ফুচকা খাইয়েছি আর আমরা দোকানের আলুটা দিয়েই ফুচকাটা খেয়েছি আর টক টকজলটা আমরা বাড়িতেই বানিছি ফুচকা সবাই সুদ্ধ একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা ওরাও যাবার জন্য রেডি দিদা আর নাতনির যেই মেল বন্ধন এই যে ভালোবাসা এটা আমার ক্যামেরাতেই বন্দি তো আজকে আমরা খুব মজা করলাম মাম্পি অনেকদিন পর মামার বাড়ির আদরটা পেলো তাই তো মাম্পি মানে সবসময়ই পায় কিন্তু আজকে একটু বেশি করে আদরটা পেলো মামিদের কাছ থেকেও পেলো আজকে সারাদিনটা আমাদের খুব মজা কাটলো আনন্দে কাটলো তা আমরা চাই যে প্রত্যেকটা দিন আমাদের এইভাবেই কাটুক আর ভুড়ি ভোজ করে কাটুক ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকে মতো আসি টাটা